ঘোল বদলে ঘোল খাওয়াচ্ছে ডেঙ্গি। চেনা উপসর্গে ধরা না দিয়ে নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির, ঘাম ছুটে যাচ্ছে চিকিৎসকদের। অনেক সময় কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে হাতের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, এবার ডেঙ্গি আক্রান্তের অনেকেই বেশি দিন জ্বরে না ভুগলেও আচমকা শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার আগেই মারা যাচ্ছেন। অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে খুব বেশি জ্বর হচ্ছে না, কিন্তু আচমকায় প্লেটলেট কমে যাচ্ছে, ভাইরাস আক্রমণ করছে লিভার এবং কিডনিতে, কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছেন রোগী। এবছর বেশ কিছু ক্ষেত্রে আবার মাথায় গিয়ে বাসা বেঁধেছে ডেঙ্গি, যার ফলে ডেঙ্গি ব্রেন ফিভার হয়েছে, এর জেরে মৃত্যুও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ডেঙ্গির জ্বর কমে যাওয়ার পর প্লেটলেট নামতে থাকে, কিন্তু এবার দেখা গিয়েছে জ্বর থাকাকালীনই প্লেটলেট হু হু করে কমেছে, আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছেন রোগী। ডেঙ্গির উপসর্গের এই ভুল বদলে চিন্তিত বিশেষজ্ঞরা। সেকেন্ডারি ডেঙ্গি যেগুলো, সেটা একটা ইমিউনোলজিক্যাল ফেনোমেনন, এবং কার বডিতে কিরকম সেই রিয়াকশন হবে সেটা বাইরে থেকে প্রেডিক্ট করা খুব শক্ত। এর উপরে আরও ডিটেলস এবং ইনডেপথ রিসার্চ হওয়া দরকার, তখনই এরা বলা সম্ভব হবে যে কেন কোনো মানুষ মারা যাচ্ছেন, আবার অন্য মানুষ একই এজ গ্রুপের তার হয়তো হসপিটালেই যেতে হচ্ছে না। তো এটা ইটস পিওরলি অ্যান ইমিউনোলজিক্যাল ফেনোমেনন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গির ওপর নজরদারি দরকার। কোথায় কোন মাসে ডেঙ্গি কম হচ্ছে না বেশি হচ্ছে তা ঘরোয়া পদ্ধতিতেই বোঝা যেতে পারে বলে দাবি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধিকর্তা অমিয় হাটির। তিনি জানিয়েছেন, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই গবেষণা করে দেখেছে ডেঙ্গির কোথায় কতটা প্রভাব তা পরীক্ষা করে বোঝা সম্ভব। কতগুলো পট রাখতে হয় ঘরে বা ঘরের বাইরে, তাতে তারা ইরিস ইজিপ্টা ইরিস অ্যালবোপিকটাস কখন ডিম পারছে সেটা বোঝা যায়, সহজেই বোঝা যায়, দেখা যায়, লার্ভার দেখা যায়, কাউন্ট করা যায়, এইভাবে কোন সিজনে এরা বাড়ছে কমছে। কিন্তু এবার ডেঙ্গি যেভাবে ভোল বদলে ঘোল খাওয়াচ্ছে তাতে উদ্বিগ্ন চিকিৎসকেরা, সবাই এখন শীতের দিকে তাকিয়ে, কারণ জাঁকিয়ে ঠান্ডা পড়লেই ডেঙ্গির মশা কাবু। ঝিলম করণ যায়, এবিপি আনন্দ।